বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খালিদা আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইলিশ মাছ অনেক দিনের জন্য সংরক্ষণ করবেন, আর সাথে হচ্ছে আমার কিছু বাজার সদাই কিভাবে আমি সেগুলোকে একটু টাইড আপ করছি সেটাও একটু শেয়ার করলাম। যেহেতু এটা একটা ব্লগের চ্যানেল, তো দৈনন্দিন লাইফস্টাইলটা একটু দেখানোর চেষ্টা করি মাঝে মধ্যে। তো আজকে ঘোরাঘুরির কোনো ভিডিও না, জাস্ট উনি কিছু বাজার সদাই করে এনেছেন, সেগুলোকে একটু আমি প্যাকেট থেকে বের করে চেষ্টা করছি রেডি করে একদম পারফেক্টলি ডিপে রেখে দিতে। যেহেতু লন্ডনের পরিস্থিতি অতটা বেশি ভালো না এবং আগামী মাসের প্রথম দিকে হয়তো বা লকডাউন আবারও হয়ে যেতে পারে, তো ওই কারণে একটু বেশি বেশি করেই বাজারটা করা। তো এখানে হচ্ছে সর্বমোট চারটি বড় মাছ, যেগুলো হচ্ছে রুই মাছ এবং বাউশ মাছ। তো নর্মালি কিন্তু আমরা একটা করেই মাছ আনি, কারণ মাছ যত বেশি ফ্রেশ এনে খাওয়া যায় ততই কিন্তু টেস্ট। কিন্তু এবার একটু বেশি করে আনা হয়েছে, মানে একটা একটা করে বেশি। তো প্রচুর মাছ হয়ে গেছে অলরেডি। এখন আমি মাংসটাকে প্যাকেট থেকে খুলে নিচ্ছি। মাংসটা একদম ফ্রেশ এসেছে, যে কারণে আসলে দেখতেও ভালো লাগছে, এবং আমি এখান থেকে আলাদা করে নেব রান্না করার জন্য, আর বাকিগুলো রেখে দেব। তো এভাবে আসলে আমরা এই দেশে আমাদের যে কাঁচা বাজার বা মাছ মাংসের বাজারগুলো একটু গুছিয়ে রাখি। আমাদের আসলে কোনো হেল্পিং হ্যান্ডস নেই। বাচ্চাদেরকে একটা সাইডে ওদেরকে টিভি দিয়েছি, ওরা কার্টুন দেখছে, আর আমি একটা পাশে বসে, ওদের পাশেই আসলে বসে এই কাজগুলো আমাকে করতে হচ্ছে। রান্নাঘরে যাচ্ছি না, কারণ যেহেতু বেবি আছে আর বাচ্চারাও অনেক ছোটো ছোটো, তো ওইটা সেফ না, ওদের সামনে বসেই আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। তো উনি বাজার সদাই করে বাজার থেকে আসতে আসতে আসলে কাজের সময় হয়ে গেছে, তো উনি কাজে চলে গেছেন আর আমি এগুলো একটু টাইড আপ করে নিচ্ছি। নর্মালি কিন্তু উনি আমাকে হেল্প করেন। তো এখন আমি দেখাবো কিভাবে ইলিশ মাছ আমি সংরক্ষণ করব। এটি হচ্ছে 2 কেজি ওজনের একটি ইলিশ মাছ, চাঁদপুরি ইলিশ। আজকে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ বড় সাইজের একটি ইলিশাকে স্টোরেজ করে রাখবো। অর্থাৎ দেখা যায় যে মাঝে মধ্যে যখন হঠাৎ করে মেহমান চলে আসেন, তখন আমরা একটু মানে কি দেব কি না, কিভাবে কি করব, এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যায়, এবং বাজারে পাঠানোর মতো লুকও তেমন হয়তো বা পাওয়া যায় না। সো আজকে আমি একটা টিপস দেখাবো, সেটা হচ্ছে যে এই এটাকে আমি কোনো রকম চামচ বা কোনো কিছু ছাড়া এটাকে আমি আঁচলাটা তুলে নেব। সো আমি স্টার্ট করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এরকম একটা ছোট বাটি লাগবে আমার, এই যে ছোট একটা বাটি নিয়েছি, এই বাটি দিয়ে আমি এখন আস্তে আস্তে এটা সম্পূর্ণ কমপ্লিটলি আঁচলাটা চালিয়ে নেব। তো এতে যেটা হয় খুবই তাড়াতাড়ি আসলে, এই যে এই যে আসলে দেখা যায় যে ইলিশ মাছ আমরা এভাবেই রেখে দিই, কোনো রকম ধোয়া মোছা ছাড়াই। তো এতে আমাদের যে হাইজিনিকের একটা প্রবলেম আছে, অনেক রকমের ব্যাকটেরিয়া ইনফেক্ট হতে পারে, তো এটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং এই ইলিশ একদম আপনারা জামেলার কাজটা শেষ করে ফেলছেন, এই যে দেখেন, এভাবে যদি আপনারা আঁচলাটা ছাড়িয়ে তারপর ডিপ ফ্রিজে রাখতে পারেন, তাহলে কিন্তু এটা স্বাদ এবং একদম টাটকা থাকবে, স্বাদও কিন্তু অটুট থাকবে, এটা কোনো রকম এদিক সেদিক হবে না। সো এই যে আমি একদম এটা দিয়ে ইয়ে করে ফেললাম, তো এই সাইডগুলোকে আমি একটু এভাবে করে নিচ্ছি। সো এই যে
এখন উল্টো আরেকটা সাইড। তো এটা করার কারণ হলো আমরা দেখা যায় অনেক সময় চামচ দিয়ে করতে গেলে বা ইয়ে দিয়ে করতে গেলে মানে আঁচলা চুল তুলার যে একটা স্টিকের মতো তাকে ওইটা দিয়ে করতে গেলে দেখা যায় যে আমাদের ইয়ে হয়ে যায়, এটা এদিক সেদিক ছড়িয়ে যায় আঁচলাটা। তো আঁচলাটা যেন ওইদিক সেদিক না ছড়িয়ে যায় সে কারণে আমি আমি এই টিপসটা আপনাদেরকে দিচ্ছি। আমি কিন্তু কোনো চামচের সাহায্য নেই না, আমি এটা দিয়ে আমার কাজটা সেরে ফেলি। তো দেখেন আমি একটু আরও ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা দিয়ে এভাবে এটা কত সুন্দর একদম ইয়ে হয়ে গেছে। তো এখন আমি দেখেন এখন এই যে এগুলো কিন্তু এদিক সেদিক বেশি চড়াই নাই, একদম পারফেক্ট। আমার চারপাশে যে জিনিসপত্রগুলো রাখা সেগুলোর মধ্যে গিয়ে পড়েনি, জাস্ট আমি যতটুকু জায়গায় মাছটাকে রেখেছিলাম ততটুকু জায়গায় কিন্তু ডাটি হয়েছে। সো এটার জন্য আসলে এই এটার জন্য আসলে এই বাটিটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে তো এটাকে আমি একদম ঠান্ডা পানি দিয়ে এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই যেহেতু আমি আঁচলাটাকে একটু আগে ছাড়িয়ে নিয়েছি, তো ওটা ক্লিন করার পরেই সাইডগুলোকে একটু ক্লিন করে নেব। আর অবশ্যই এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, এটা লাগানো যাবে না, একদম ঠান্ডা পানি দিয়ে আপনারা ধুয়ে নেবেন। এই যে ধোয়া শেষ, এখন আমি সাইডটাকে ভালো করে কেটে কুটে নেব সাইডগুলোকে। বোর্ড আমি রেখে দিচ্ছি একটা চপিং বোর্ডে, নিয়ে চপিং বোর্ডে মাছটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এখন আমি এই মাছের এই সাইডগুলো কেটে নেব। আর এগুলো আমি কাটবো নাইফের সাহায্যে না, এটা আমি কাটবো একটা সিজারের সাহায্যে, অর্থাৎ কেচি দিয়ে আমি এগুলোকে কেটে নেব। কারণ কেচি দিয়ে কিন্তু মাছের যে সাইডগুলো কাটতে খুবই সুবিধা, এটা আমরা হয়তো বা অনেকেই জানি যে অনেক কষ্টের কাজগুলো করতে পছন্দ করি। যেমন ধরেন এটা দিয়ে যদি আমি এই যে আমার কাছে একটা নাইফ আছে, তো আমি নাইফ দিয়ে এটা কাটতে গেলে আমার অনেক মানে কষ্ট হবে, একটু তো কষ্টে হবেই বটে, তাই না? তো এটা এটা নাইফ দিয়ে কাটতে গেলে অনেক মানে একটু কষ্ট হবে। সো আমি এটাকে সিজারের সাহায্যে কাটবো। দেখি আসলে সিজারের সাহায্যে এই যে আমি সাইডটাকে কেটে নিচ্ছি। এরকম মাছ কাটার জন্য কিন্তু আলাদাভাবে সিজার পাওয়া যায় কিনতে, ওইগুলো আপনারা নিয়ে নেবেন। তো আমার কাছেও একটা ছিল, এখনও আছে, কিন্তু ওইটা অনেকটা নতুন, তো এখনও ওইভাবে ইয়ে হয়নি, ইউজড হয়নি, এটা অনেকটা টাইট, যে কারণে আমি আমি নর্মাল যে সিজারটা আছে ওইটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এরকম নর্মাল সিজারও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। তো দেখেন মাছের যে সাইডটা আছে খুবই সহজভাবে আমি কেটে ফেললাম। এখন আমি চলে যাচ্ছি অন্য একটা সাইডে, অর্থাৎ মাথার যে সাইডটা আছে এটাতে, এই যে এটা আমি এখন কাটবো। তো যারা আমাকে এখনও মানে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের জন্য অনেক উপকারী ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি সবসময়। এই যে যদি কাঁচিটা একটু দাঁড়ালো হয় তাহলে কিন্তু এই সাইডগুলো কাটা একদমই সহজ। চেষ্টা করবেন মাছ কাটার সময় চাকুটা মানে সিজারটা যেন একটু বেশি দাঁড়ালো হয়ে থাকে। এ
এরপর আমি আরেকটা কথা বলি, যখন রান্না করবেন তখন এটাকে আলাদাভাবে আরো সুন্দর করে মানে চেষ্টা করবেন ক্লিন করতে, এবং মাছের ভেতরটা কাটবেন। এই যে এই সাইডটাও আমি একটু কেটে নিচ্ছি। তো জাস্ট একটু ক্লিনিং এর জন্য এটা করা, আর লেজটাও আমি একটু এখন কেটে নেব। এই যে তো এটা একটু কেটে নিলাম। আমি ঠান্ডা পানি দিয়ে মাছটাকে আবারও ক্লিন করে নিয়েছি। দেখেন কোনো রকম আঁচলা কিন্তু অবশিষ্ট নেই, অর্থাৎ মাছটা সম্পূর্ণভাবে স্টোরেজ করার জন্য পারফেক্ট হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টিস্যু পেপার অথবা যে কোনো ধরনের কাপড়ের সাহায্যে মাছটাকে সম্পূর্ণভাবে পানিটা তুলে নিতে হবে। সো জাস্ট এভাবে একটু আমি টিস্যু পেপার নিয়েছি, নিয়ে এভাবে মাছটাকে মুছে নিচ্ছি। এই যে সো এক্স্যাক্টলি যখন আপনি বলতে পারবেন না যে মাছটা কখন খাওয়া হবে, ঠিক তখনই আপনারা এভাবে এটাকে সুন্দরভাবে স্টোরেজ করে রাখবেন। এতে কিন্তু ডিপ ফ্রিজে যে অন্য অন্য খাবারগুলো রাখা থাকে সেগুলো যেন প্রোটেক্টেড থাকে, কারণ দেখা যায় যে বাজার থেকে মাছ মাংস এনে আমরা রক্ত মাংস সহ কিন্তু এভাবে মাংসটাকে স্টোরেজ করে রাখি, যেটা আসলে একদমই উচিত না, কারণ এতে কিন্তু ব্যাকটেরিয়া এফেক্ট হতে পারে, খাদ্যের মধ্যে জার্মস হতে পারে। তো এই বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য রাখা উচিত। ক্লিং ফিল্ম দিয়ে মানে এইরকম পেপার দিয়ে আমি এটাকে সম্পূর্ণভাবে কভার করে নেব। এটার কারণ হচ্ছে যে এই মাছ মাছটা যেন কোনোভাবে ব্যাকটেরিয়া এফেক্ট হতে না পারে, এবং এটা খুবই ভালো থাকে, একদম ফ্রেশ মাছের মতো। যদিও এটা মানে বাজারের মাছ, তো মানে ডিপ ফ্রিজ, তো যেন এটা ভালো থাকে। তো এভাবে আমি এটাকে মানে ডাবল রাফ করে নিচ্ছি, এটাকে রাফিং করে নিতে হবে নাইসলি। এরপর আরেকটা পেপার আমি তুলে নিচ্ছি, এভাবে নিয়ে আমি মাথার সাইডটাকে এভাবে রাফিং করে নিচ্ছি। মাছ কিন্তু একদমই যেমন তেমনভাবে রাখা যাবে না ডিপ ফ্রিজে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে দেখেন মাছটা আমি এভাবে যদি রাখি, এই মাছে কোনো রকমের পানি লাগবে না, অন্য অন্য মাছ মাংস থেকে কোনোভাবে কোনো ফ্রিজে রাখার ক্ষেত্রে সবসময় আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, একদম ক্লিন করে ধুয়ে তারপর একদম পারফেক্টলি এটা স্টোরেজ করলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবং এই মাছটা যদি আমি এখন এই যে একদম এখন ডিপ ফ্রিজে রাখা যাবে নিঃসন্দেহে, এবং এটা একদম একদম ক্লিন হয়ে গেছে দেখেন। এবং এটাকে একটা পাটে না, দু তিনটা পাটে এটাকে রাফ করে নিতে হবে, দু তিনটা পাটে এটাকে রাফিং করে নিতে হবে দেখেন। এই যে তো এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এভাবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে পেপারটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খাবারকে অনেক ভালো সংরক্ষিত রাখে, অর্থাৎ যে কোনো ব্যাকটেরিয়া থেকে জার্ম থেকে খাবারকে অনেকটাই প্রোটেক্ট করে। তো যে কোনো সময় যে কোনো পলিথিন ব্যবহার না করে একদম খাবারের উপযুক্ত খাবারে যেগুলো ব্যবহার করা হয় সেই পলিথিনগুলো চেষ্টা করবেন ব্যবহার করতে, এতে কিন্তু আপনার খাবারটা ভালো থাকবে। তো এখানেই বিদায় নিচ্ছি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।